আপনারা আমাদের সেতু মন্ত্রী উবাইদুল স্যার বলেছেন যে হিরোল জিরো হয়ে গেছে। আপনারা কোনোদিন শুনছেন যে হিরোকে কেউ জিরো বানাতে পারে না? তাই আপনাদেরকে আমি দৌড়গুলো একটা উবাইদুল স্যারকে বলতে চাই যে খেলা আপনি সবাইকে সাথে করতে হবে না। আমি হিরোলমের সাথে আপনার একটা নির্বাচনে আপনি স্বতন্ত্র ব্যক্তি হিসেবে আমি দাঁড়াবো। আপনি দলীয় থেকে দাঁড়ান, একদিন থেকে সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে দেখেন তো খেলা হয় কিনা। সংসদে আমরা গেলে মানে সংসদ ছোট হবে এই কথা বলে, তাহলে যখন আইন করা হয়েছিল যে আইন সবার জন্য সমান আর গণতন্ত্র দেশে সবাইকে ভোটের দাঁড়ানোর অধিকার আছে, সেই কথা যদি হয়ে থাকে তাহলে আমরা যখন ভোটের দাঁড়ালাম, যখন নমিনেশন পেপার কিনলাম, তখন কি তাদের মুখে কথাটা ছিল না? উনি বলেছে আমি শক্তিশালী প্রার্থী আসুন মাঠে ভোট করতে চান, তা অবশ্যই আমরা ভোট চ্যালেঞ্জ করতে চাই, ভোট করতে চাই, তার সাথে সমস্যা নাই। কিন্তু সেই ভোটে সুষ্ঠু নির্বাচন দিক, আমি ভোট করে দেখ আমাদেরকে সুষ্ঠু নির্বাচন। আরে ওটা ভোট দিল করতে চাই তো অনেকে বলবে বগুড়া কালু নন্দীগ্রাম যে আসনে আমি আমাকে পরাজিত করা হয়েছে, মিথ্যা কথা বলে ফল ঘোষণা করেছে, ওনাকে বগুড়া চার আসনে ভোটে দাঁড়াতে বলবেন, আমি ওখানে ভোট করতে চাই। আপনারা আমাদের সেতু মন্ত্রী উবাইদুল স্যার বলেছেন যে হিরোল জিরো হয়ে গেছে। আপনারা কোনোদিন শুনছেন যে হিরোকে কেউ জিরো বানাতে পারে না? যারা হিরোকে জিরো বানাতে চায় তারাই মনে করে জিরো হয়ে গেছে। এবং আরেকটা বিষয় দেখেন যে তিনি বলেছে যে হলে যে হিরো আলম সংসদে আসলে সংসদ ছোট হয়ে যাবে, তার ছিল করে কথাবার্তা বলেছে। একজন মন্ত্রী যখন তা একটা দেশের জনগণকলে সে কিন্তু ছোট করে কথা বলতে পারে না। কিছু কিছু জায়গাতে আছে যে আমরা মনে করেন আমরা যদি কোনো অন্যায় করি তাহলে আমাদের বিচার করা হয়, কিন্তু কোনো মনে করেন মন্ত্রীরা যদি কোনো অন্যায় করে যে দেশের মনে করেন কিছু সীমা লঙ্ঘন করে কিছু আইন আছে, তো তিনি তো আমাকে তাচ্ছিল্যভাবে কথাবার্তা বলেছে, তার কি হবে বলুন তো আপনারা? তারপরে উনি কথায় বলে একটা কথা যে আসন খেলা হবে, ঠিক আছে, যে শক্তিশালী দল হলে খেলা হবে। তাই আপনাদেরকে আমি দৌড়গুলো একটা উবাইদুল স্যারকে বলতে চাই যে খেলা আপনি সবাইকে সাথে করতে হবে না। আমি হিরোলমের সাথে আপনার একটা নির্বাচনে আপনি স্বতন্ত্র ব্যক্তি হিসেবে আমি দাঁড়াবো। আপনি দলীয় থেকে দাঁড়ান, একদিন থেকে সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে দেখেন তো খেলা হয় কিনা। খেলা বাহার বলতে বলে মাঠে বলে প্লেয়ার হতে পার না, তো আমার সাথে একটি আসনে আপনি ভোট করেন তো যে পুটিটা কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, কোনো ভোটারদেরকে ভয় দেখানো হবে না, তা আপনাকে সুষ্ঠু একটা নির্বাচন দেখেন তো হয় কিনা। এই ভোটটা কি আপনি সরাসরি উবাইদুল কাদেরের সঙ্গে করতে চান? অবশ্যই, উনি তো বলতেছিলেন শক্তিশালী কোন প্রার্থীকে দেন, সংসদে আমরা গেলে মানে সংসদ ছোট হবে এই কথা বলে। তাহলে যখন আইন করা হয়েছিল যে আইন সবার জন্য সমান আর গণতন্ত্র দেশে সবাইকে ভোটের দাঁড়ানোর অধিকার আছে, সেই কথা যদি হয়ে থাকে তাহলে আমরা যখন ভোটের দাঁড়ালাম, যখন নমিনেশন পেপার কিনলাম, তখন কি তাদের মুখে কথাটা ছিল না যে যাদের যোগ্যতা নাই, যাদের লেখাপড়া নাই, যাদের মনে করেন মামা খালু নাই, যারা আসলে সাইজে আমাদের লাগান হতে হবে সেই সাইজ না হলে তারা ভোটের দাঁড়াতে পারবে না, এই কথাটা তারা বলতে পারেনি যখন নির্বাচন, যখন নমিনেশন পেপার কিনছিলাম তখন তো এই কথা তারা বলেনি।